দাউদকান্দিতে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলীকে নৌকা প্রতীকে মনোনয়নের দাবিতে গণজোয়ার। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান তারুণ্যের অহংকার যুব সমাজের আইকন মেজর মোহাম্মদ আলী সুমনকে দ্বিতীয়বার দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ। উপজেলার গৌরীপুরে যুবলীগ নেতা জুলহাস ও হাসানের নেতৃত্বে মিছিলটি গৌরীপুর হোমনা সড়কের মোড় থেকে বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে গৌরীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল হক বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা লীগ সভাপতি জেবুন্নেসা জেবু, আওয়ামী লীগ নেতা ইসমাইল, গৌরীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মুক্তার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হারুন মিয়া, যুবলীগ নেতা মুর্শিদ আলম, আল আমিন, শ্রমিক নেতা আলাল মিয়া প্রমুখ। দাউদকান্দি উপজেলা যুবলীগের সদস্য জুলহাস বলেন, দাউদকান্দি আওয়ামী লীগকে শক্তিশালী করতে মেজর মোহাম্মদ আলী সুমনের বিকল্প নেই। মোহাম্মদ আলী সুমন ভাই রাজনীতিতে সক্রিয় হবার পর থেকে দাউদকান্দি মেঘনা আওয়ামী লীগে নতুন এক প্রাণের সঞ্চার হয়েছে। হাটিহাটি পাপা করে সুমন ভাইয়ের দক্ষ নেতৃত্বে দাউদকান্দি মেঘনা আওয়ামী লীগের শক্ত ঘাঁটি তৈরি হয়েছে। তার নেতৃত্ব ও নেতাকর্মীদের উপর ভালোবাসা একটি বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নমনা কর্মবান্ধব অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী সুমন ভাইকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি। দাউদকান্দি প্রতিনিধি সোহেল আহমেদের তথ্য ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলংকার রিয়া জুয়েলার্সের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলংকার। সত্তাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, দ্বিতীয় তলা।